11 ইতালীয় সাতক্ষীরা এলেন দুস্থ শিক্ষার্থীদের সহায়তায়। সহায়তা করবেন দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা জীবন এগিয়ে নিতে। এ বিষয়ে আরো জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, আপনি নিশ্চয় শুনতে পাচ্ছেন, সুমন, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা জীবন এগিয়ে নিতে যে সহায়তা করা হবে এ বিষয়ে একটু জানাবেন আমাদের। লিনিয়া, আপনাকে ধন্যবাদ। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শেষ জেলা সাতক্ষীরার ঋষিলপি সেন্টার স্কুল মাঠে, যে স্কুলে এসেছেন মনিকা সহ এখানে 11 জন তরুণ তরুণী, ইতালিয়ান তরুণ তরুণী। তারা কিন্তু মূলত এখানকার যে দরিদ্র যে শিশুরা রয়েছে, শিশু শিক্ষার্থীরা রয়েছে, তাদেরকে কিন্তু তাদের শিক্ষা জীবনের পাশে এসে দাঁড়িয়েছে। এটি কিন্তু আসলে ওই অর্থে কোনো এনজিও কার্যক্রম বা এই এই সব কিছু নয়। এটি মূলত শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য বন্ধুর পাশে দাঁড়ানো, যেটাকে বলে প্রত্যেকে কিন্তু এই শিশুদের পাশে একেবারে বোন বা বন্ধুর মতো করেই মিশে গিয়েছে। আমি একটু এই এই কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন মনিকা, মনিকার কাছে জানতে চাইব যে তার কাছে বাংলাদেশ এবং ঋষিলপি সবার কাছে কেমন লেগেছে, এইটা একটু জানতে চাই। খুব ভালো লেগেছে, সবাইকে শুভদিন, সবাই খুশি, কারণ এটা নতুন এক্সপিরিয়েন্স। এটা একটু বাংলা বলতে পারে, কারণ মানে তাদের ইচ্ছা, তাদের হৃদয়ে এখানে থাকবে, কিন্তু সবটি খুশি তারা। সব কিছু শিখেছে যেমনটি লিনিয়া শুনছিলেন, তারা কিন্তু প্রত্যেকে মানে একজন তো জাতীয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত জানেন, তারপরে একই সাথে এখানে অন্যান্য বন্ধুরা সবাই কিন্তু একসাথে আবার বাংলাদেশের জাতীয় স্লোগানটিও জানেন, সবাই তো একসাথে জয় বাংলা বলতে পারেন, তাই না? হ্যাঁ, 1 2 3। হ্যাঁ, লিনিয়া যেমনটি শুনছিলেন, প্রত্যেকে কিন্তু মানে বাংলা এই অল্প দুই দিনেই কিন্তু প্রত্যেকে কম বেশি শিখে গিয়েছে। আমি একটু জাতীয় সঙ্গীতের প্রথম কলিটা একটু জানতে চাই, শুনতে চাই, বাংলাদেশের ন্যাশনাল এথেম, জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা। হ্যাঁ, আমার সোনার বাংলা, আমি তোমার কুরবাসী। হ্যাঁ, যেমনটি শুনছিলেন, তারা কিন্তু জাতীয় সঙ্গীতে কণ্ঠ মিলিয়েছিলেন এবং জাতীয় সঙ্গীতে তারা নেতৃত্ব দিয়েছিলেন একটু আগে। এই ঋষিলপি সেন্টার স্কুলের এই কার্যক্রমের কিন্তু পুরো অনুষ্ঠানে তারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছিলেন। লিনিয়া, এই ছিল ঋষিলপি সেন্টার স্কুলে শিশুদের পাশে যে বন্ধুর পাশে দাঁড়িয়েছিল ইতালিয়ান এই তরুণ তরুণীরা, সেটার সর্বশেষ। সুমন, অসংখ্য ধন্যবাদ আপনাকে।